اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভাই লালগোলা থেকে এসেছেন, আমাদের বিশেষ করে মধুর ডিস্ট্রিবিউটার। ভাইয়ের নাম মোহাম্মদ মতিউল্লাহ। মোহাম্মদ মতিউল্লাহ, তো এই ভাই যে লালগোলা ডিস্ট্রিবিউটার, তো এই ভাইয়ের কাছ থেকে বিশেষ করে আপনারা যে আমাদের যে মধুগুলো পাবেন সেই সম্পর্কে বিশেষ করে সেই ভাইয়ের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমরা লালগোলা থানা থেকে এসেছি, লালগোলা বাড়ি আমাদের। তো ভাইয়ের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে প্রায় মাসখানিক হলো। তো এখান থেকে আমরা চাক ভাঙা মধু কালেকশন করি, মানে প্রায় 15 দিনের মধ্যে আমার 30 লিটার অর্ডার হয়ে গেছে আর কি, মানে 20 লিটার বেরিয়ে গেছে, 10 লিটার অর্ডার আছে বলে আজকে আমরা এসেছি ভাইয়ের সাথে দেখা করতে। তো এখানে চাক ভাঙা মধু পাওয়া যায়, আর কথা হচ্ছে যে চাক ভাঙা মধু, পিওর মধু, খাঁটি মধু সব জায়গায় পাওয়া যায় না, এবং সেরকম ইমানদার মানুষও পাওয়া যায় না, যার জন্য আমরা এই মানুষটাকে আমরা পছন্দ করি এবং ওনার কাছ থেকে আমরা কালেকশন করে চারিদিকে ছড়ানোর চেষ্টা করছি। বিশেষ করে লালগোলা থানার মধ্যেই আমরা দায়িত্ব নিয়েছি। এছাড়া ওনার কাছে কালো জিরের তেল পাওয়া যায়, আমি যেটা দেখলাম কালো জিরের তেল আমি অনেকদিন থেকে ব্যবহার করি, প্রায় বছরখানেক থেকে। তো পিওর কালোজি অয়েল বা কালো জিরের তেলটার কীরকম ওর অ্যাকশন হওয়া দরকার আমি দেখলাম চেক করে, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, খাঁটি আছে। তো আপনারা যদি কেউ চান মধুর হোলসেল করতে অথবা মধু কালো জিরের তেল হোলসেল করতে অথবা ডিস্ট্রিবিউটারশিপ নিতে, আপনারা ডাইরেক্ট ইনার সাথে দেখা করবেন, আব্দুল কাইয়ুম ভাইয়ের সাথে। বেস্ট এটুকুই আমি বলতে চাইছি যে হাদিস কোরআন থেকে যেগুলো আমরা জেনেছি যে মধু এবং কালো জিরের তেল এর গুণাগুণ সম্পর্কে সব মানুষ অবগত নয়, এবং যারা অবগত আছেন তারা হয়তো জানে না যে কোথায় পিওর বা খাঁটি জিনিসটা পাওয়া যায়। তো ইনশাল্লাহ এই ভিডিওর দ্বারা অনেকের কাছে এই তথ্য পৌঁছবে এবং তারা আমাদের কাছ থেকে সেটা চাইবে এবং ফোন করবে, এবং এটা আরও আমরা দ্রুতভাবে চারিদিকে ছড়িয়ে দিতে পারবো। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা আমাদের ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য শুনলেন। তো বিশেষ করে আপনাদের মধু সংক্রান্ত অথবা আমাদের কালজিরা সংক্রান্ত কোনো তথ্য যদি জানার থাকে, তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট www.peacelibrary.in, সেখানে গেলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন এবং ইসলাম সম্পর্কেও জানতে পারবেন। আর বিশেষ করে যদি আপনারা যে কোনো জায়গা থেকে যদি মধু আপনারা বুক করতে চান অথবা জানতে চান যে আপনাদের ওখানে কে ডিস্ট্রিবিউটার আছে না নেই এ সম্পর্কে জানার জন্য, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এই যে নাম্বারটি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, তাহলে আপনাদেরকে তথ্য জানিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আজকে আমাদের আলোচনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।